আসসালামু আলাইকুম। ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই প্রথম যে ইতিহাসে বদলে দিল বাংলাদেশ ক্রিকেট দল, বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে দেখে থাকুন শেষ পর্যন্ত। কোন টেস্ট খেলায় প্রথম ম্যাচে কখনো জিতেনি বাংলাদেশ, এবার সেই বৃত্ত থেকে বেরিয়ে এলো তারা, বদলে দিল সেই ইতিহাস। 2017 সালের টেস্ট ম্যাচে পাওয়া আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশ প্রথম ম্যাচ জিতেছিল। গত বছর নিউজিল্যান্ডকে হারানোর পর এই প্রথমবার টেস্টে জয় পেল বাংলাদেশ। গত 9 টেস্টের 8টিতে হেরে যায় তারা। আয়ারল্যান্ডের বিপক্ষে অবশ্য ডমিনেট করতে পারেনি স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডের ব্যাটারদের চাপে পড়ে ব্যাকফুটে চলে গিয়েছিল। শেষ পর্যন্ত 137 রানের লিড নিয়ে আইরিশরা থামলেও জয় পেতে সমস্যা হয়নি বাংলাদেশের, যদিও 3 উইকেট হারিয়েছে তারা। লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত দলীয় 43 রানের মধ্যেই বিদায় নেন। তামিম ইকবাল দলীয় স্কোর 100 পেরানোর পর থামেন। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম ছিলেন সাবলীল। 47 বলে তার হাফ সেঞ্চুরি জয়ের পথে দেখা পায় বাংলাদেশ। 27তম ওভারে সিঙ্গেল নিয়ে 50 উদযাপন করেন মুশকিব। তারপর ছক্কা হাঁকিয়ে মমিনুল স্কোর সমান করেন। 28তম ওভারে অ্যান্ডি মাইব্রেনের প্রথম বলে সিঙ্গেল নিয়ে দলকে 7 উইকেটে জেতান মুশকিব। 48 বলে 4-4 51 রানে অপরাজিত ছিলেন তিনি। 22 বলে 20 রান খেলেছিলেন মুমিনুল। 126 ও অপরাজিত 51 রানে ম্যাচ সেরা হয়েছেন মুশকিব।